এত কম সময়ে এত মজার একটা নাস্তা বানানো যায়, তাও আবার বিকেলের চায়ের সঙ্গে একদম জমে যাবে। তো এই নাস্তাটা আগে জানা থাকলে আমার মনে হয় রোজই বানাতে চাইতেন, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার আর মুচমুচে হয়। আবার চাইলে অনেক দিন সংরক্ষণ করেও রাখা যায়। আশা করবো আজকের রেসিপি ভালো লাগবে। আজকের এই নাস্তাটা আমি সুজি দিয়ে বানাবো, তাই এখানে 1 কাপ পরিমাণের মতো সুজি নিয়ে নিলাম। আমি আজকের এই নাস্তাটা সুজি দিয়ে বানাবো, তার মধ্যে একটা মাঝারি সাইজের ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখন এখানে হচ্ছে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আমি একটু হালকা মিষ্টি করেছি, আপনারা যদি মিষ্টির পরিমাণটা বেশি খেতে চান তাহলে বেশি পরিমাণ দিবেন। নাস্তার টেস্টটা বাড়ানোর জন্য 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন সব কিছুকে ভালো করে আমি মেখে নেব। সবগুলো উপকরণ মাখানোর পর দেখব এইরকম ঝরঝরে টাইপের হয়ে আছে, মানে কোনো শেপ দিলেও এটা শেপ হবে না। তো এখন এর মধ্যে আমি সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিব। তো পানিটা কিন্তু একবার দেওয়া যাবে না, খুবই অল্প দিতে হবে যেহেতু সুজি, আর সুজির মধ্যে কিন্তু একটু পানিটা বেশি হয়ে গেলে কিন্তু একেবারে পাতলা হয়ে যায়, আর দেখতেই পাচ্ছেন কোনো শেপই কিন্তু দেওয়া যাচ্ছে না। তো এখন এর জন্য আমি এখানে প্রথমে 1 চামচ পরিমাণের মতো পানি দিয়ে দিব। অল্প অল্প করে পানি দিব আর এগুলোকে মেখে নিব। তো আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো পানি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পানির পরিবর্তে এখানে আরও কিছুটা ফেটানো ডিম দিতে পারেন। তো এখন হচ্ছে আমার মনে হয় মাখানোটা একদম পারফেক্ট হয়েছে, একদম কিন্তু আঠালো একটা ডো বা খামির মতো তৈরি করে নিতে হবে এটাকে। এটা যখন মাখানো হয়ে যাবে পুরোপুরি, এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব, এতে করে কিন্তু সুজিটা ভালোভাবে অ্যাক্টিভ হবে। আর এখন দেখেন এটাকে যে কোনো শেপ দিলেই কিন্তু সুন্দরভাবে একটা শেপ হয়ে যাবে। তো এই তো এখন হচ্ছে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি, এরপর নাস্তাগুলোকে আমি শেপ দিয়ে তৈরি করে নিব। আর এইটাকে রেস্টে রাখার পর দেখুন এটা কিন্তু আগের চেয়ে অনেকটা একটু শক্ত হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে শেপ দিয়ে বানানোর পালা। তো শেপ দেওয়ার আগে অবশ্যই হাতে একটু তেল বা ঘি মেখে নেবেন, এতে করে শেপটা দিতে সুবিধা হবে। তা নাহলে কিন্তু হাতের সাথে একদম লেগে লেগে যাবে, যেহেতু এটার মধ্যে চিনি এবং ডিম দেওয়া আছে, আর যেহেতু সুজির মিশ্রণ তো এটা হতেই পারে স্বাভাবিক। তো এখন হচ্ছে আমি এরকম লম্বা লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো শেপ নিয়ে এটা তৈরি করে নিতে পারেন। তো এরকম শেপটাই মনে হচ্ছে একটু মানে সহজ, এর জন্য এটা দিয়ে বানিয়ে নিলাম আজকে। তো এই তো, আর আগের থেকে আমি তেলটা গরম করে রেখেছিলাম, এখন একটু একটু করে নাস্তা বানিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো তেলে দেওয়ার পর চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ধৈর্য সহকারে কিন্তু ভাজতে হবে, তা নাহলে কিন্তু ভাজাটা পারফেক্ট হবে না আর মুচমুচেও হবে না। তো যখন দেখব এইগুলো উপর দিক থেকে এরকম সুন্দর একটা বাদামি রং হয়ে গেছে আর দেখে বোঝা যাবে যে কতটা মুচমুচে হয়েছে, তখন হচ্ছে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এটি কিন্তু গরম থাকা অবস্থাতে তেমন একটা মুচমুচে থাকবে না, যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন একদম মুচমুচে হবে। আর এটা কিন্তু বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আর বিকেলের চায়ের সঙ্গে এরকম মুচমুচে একটা নাস্তা হলে তো আর কিছুই লাগে না। তো আশা করবো আজকের এই সহজ নাস্তা রেসিপিটা সবার অনেক বেশি ভালো লেগেছে।